আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আজকে আপনার লাগে গার্ডেনিং ঘর আরেকটা ভিডিও শেয়ার করাম, আশা করি আপনারা এনজয় করবা। আর এটা আমার আমার গার্ডেন নাই তো, আমার আফার গার্ডেন এটা। আর এই জায়গা হয়েছে মিল্টন কিনস, হয়েছে লন্ডনের খান্দাতি জায়গা। তো এটার মাঝে আমি থোড়া ওই ভিডিও করে আনি, আপনারা দেখাই মনে আপনারা ভালো লাগতে পারে। আর এক ফটোর মাঝে দেখরা মার্শাল্লাহ, এখানের মাঝে 6-7 কেসা ডেঙ্গুই বলা। আর এটা আমনি ডেঙ্গা যেটা বাংলাদেশে হইন, আর আমনি ডেঙ্গা আবার দুই জাতি আছে, একটা থাকে লাল ডেঙ্গা আর একটা আবার একবারে গ্রিন থাকে। তো এটা লালটা দেখরা আপনারা দেখা যায় এমনি একটু লাল কালার জেনে, আর ফাতা তো আর গ্রিন কালার থাকে, সবুজ কালার যেটা হইন থাকে। তো এটার মাঝে একটা একটা করে সিঙ্গল দিয়ে ওলা বান্ধা দিছন, নাইলে ফরি যায়। মাশাল্লাহ খুব লম্বা হয়েছে, আমরা সমানেও লই গেছে লম্বা লম্বা। আমি আর আমার আফা উবাইয়া দেখলাম, আসলে আমরা সমান লম্বা হয়ে গেছে ওলা। আর এটা ডেঙ্গা আসলে খাইতে খুব মজা। একটা ডেঙ্গা আছে আবার ভিতর যেনে বেশি শক্ত হয়ে যায়, কিন্তু আবার ভিতর অত শক্ত থাকে না, মানে বারে একটু শক্ত হয়ে গেছে আর লম্বা তো হয়ে গেছে মাশাল্লাহ বাক্কা ওটার লাগে। তো এনে 3-4 ফটো ওলা রইয়া রয়ে থইছন, 100 ফটো কি 3-4 গেছা হলে ওলা রইছন। এই বেশি আমি আসলে ইভে থাকি অর্ডার করে আনছিলাম, আমি আমার আরেকটা ব্লগের মাঝে কইছিলাম আপনারে ইভে থাকি। তো আপনারা যদি চান আমি লিঙ্ক দিতে পারবো। আর এই যে একজন মুরব্বী একজন চাচা আসলে বেসন, তাই নয় থেকে যত যতর বেশি আনেন আসলে বালা থাকে, সপ্তাহ বালা থাকে মাশাল্লাহ। আমি আরও দুই দুই জাতি বেশি আইন আরো ইসলাম। বাট আপনারা যদি উড়ির বাংলাদেশি উড়ির বেশি আনতে চান, তো আসলে এটা নিজের যেটা বীজ থাকে বা নিজের খেউর গাছ থাকে আনা বেশি বালা। ইবে এটাতে আসলে বেশি ট্রাস্ট করা যায় না। আর এখানের মাঝে মিন্টের গাছ একটা, আর এগুলো আবার ডেঙ্গার গাছ। এখানে আবার ছোটো ছোটো ফটোর মাঝে এখটার মাঝে একটা রইয়া দিছুন। ফলে আপনারা যদি দিস ইয়ার তো আর গেছে গিয়ে উইন্টার আইছে সামার গেছে গিয়ে, আপনারা যদি নেক্সট ইয়ার গার্ডেনিং করতে চান, যদি কেউ নয়া শিখতে চান আমার এই যত ভিডিও থাকি, তো আপনারা ফলা ছোটো একটা ফটোর মাঝে রইলে বা আর একটু এক বিল লস লম্বা হয়ে গেলে ওলা ওলা একটা ফটো করে ধরা হবা, তো ওলা লম্বা হইব মাশাল্লাহ। আর ডেঙ্গা আসলে তো যতন লাগে না, খালি রইয়া যদি ঠিক মতো পানি দিলাইন তে মাশাল্লাহ ও। আর এখানেও দেখলাম আপনার নাগার গাছ, এই নাগার গাছের কথা কইছিলাম আপনার আরেকবার। তো আরেকবার আরেকটা ভিডিও আফার গার্ডেনের তো ইসলাম আমি আসলে আপনার লগে শেয়ার করছিলাম, আর হিসেবে নাগাইছে না এখন দুঃখ মাশাল্লাহ, খুব সুন্দর নাগাইছে, বেশি আইছে না গাছ যে বড় হয়েছে। আমার গাছ আসলে বেশি বড় না, ছোটো গাছ, আর মাশাল্লাহ নাগা বেশ করে আইছে। আর আফার গাছ অত যে বড় হয়েছে মাশাল্লাহ, বট জেলা বড় হয়েছে আর কি, এলা আর নাগাইছে না। আর এখানে আমার যে তাই ডেঙ্গা রইয়া দিছন, আফা গার্ডেনও আসলে বেশি ডেঙ্গু রইছুন তাই। আর নাগার গাছ এখানে 2-3টা আমি দেখলাম আপনার, ওই দেখো ও একটা আর ও আর একটা গাছ, এটা মাশাল্লাহ খুব বড় হয়েছে। তো এগুন তিনটাও বাংলাদেশি নাগার গাছ, আর ওইও মাশাল্লাহ এটার সমান এক জাতিও বটে, এক জাতি একটা আয় আর কি, এক গাছ সব বড় আয় আর এক গাছ আবার ছোটো ছোটো আয় একটা। তো তিনটো আসলে বাংলাদেশি নাগার গাছ, আর বাংলাদেশি আবার যাতে যাতে আছে, কোনোটা আছে ছোটো ছোটো থাকে আর কোনোটা আছে আসলে যে জাল থাকে আর গোড়ান থাকে। তো ও যে গাছ দেখে আপনারা একটা আমার গরুর যে জাতি ও জাতি, বাট একজনের গরু গিয়ে এক জাতি হয়ে যায় নাগা। তো তাই নগুন জেলা হয়েছে আসলে নাগাই তা গরমে যে সময় বেশি সামার থাকে গরম থাকে, ওই সময় আমি দেখছি নাগা যে জাল থাকে। আর উইন্টার আইলে নাগা একটু জাল কমে যায় আর ওলা ছোটো ছোটো থাকে নাগা, বেশি অতটা বড় না। তার বাদেও আলহামদুলিল্লাহ আমরা জানি লন্ডন থেকে নাগা দৌড়াই খাইতে পারলাম আলহামদুলিল্লাহ। দেশেও দেখছি আসলে এখন বেশি, আগে তো দেখতাম আমরা ছোটো থাকতে বেশি নাগার গাছও তা রইতে, এখন দেখছি কেউ বাড়িতেও বা বাসাত বেশি মানুষে আসলে এলা রইন না। তো এইলা রইলে আমার কাছে লাগে আসলে নিজে রইয়া খাইলে আলাদা এক সুন্দর বা মজাও লাগে নিজের আদি যে সাতা রইয়া খাইলে। আর এখানের মাঝে বাহরোর ফাতা যেটা ওটা ফালাইছন, বাহরোর ফাতা মাশাল্লাহ উঠি গেছে তাইনোর, আমি ফালাইতাম ফালাইতাম হইরে আসলে ফালাইরাম না, টাইম পাইরাম না আর অতটা খেয়ালও করলাম না। তো মাশাল্লাহ গার্ডেনের বাহরোর ফাতা আপনারা রইয়া দেখবা যে গোড়ান করে, আর একটা চাটনির মাঝে দিয়া খাইলেও মজা লাগে। এখানে বাক্কা জায়গার মাঝে রয়েছে নাফায়, আর একটা সাঙ্গি দিয়া বাংলাদেশে জানে দরুন গিলা হইন ওলা বেড়া দিয়া দিছন।
তাই না মাশাল্লাহ গার্ডেন খুব বড় আর এক সাইডে দি তোরা গার্ডেনিং করছেন ইনশাল্লাহ নেক্সট ইয়ার কইছেন আরও বেশ করেও করবা তো আপনার লাগে আরও বেশ করে শেয়ার করবো ইনশাল্লাহ আর এখানে আমাদের বাংলাদেশি টমেটোজ একটা টমেটোর গাছ আর একটা আলুর গাছ রয়েছে এখানে মাঝে এটা আর তুলছেন না টমেটোর গাছও মাশাল্লাহ একটা গাছে বাট যতটা আইসছে আলহামদুলিল্লাহ আর টমেটো ফাঁকতে পারেন না ঠান্ডা তো ফুরে গেছে আর অতটা রৈদও উঠেন না রৈদে আসলে টমেটোরে ফাঁকায় তো রৈদও উঠেন না আর ঠান্ডাও ফুরে গেছে ওটার লাগে আসলে আর এগুলো বড় হইতে পারেন না ফাঁকতে পারেন না আর এখানের মাঝে ওই ডেঙ্গার গাছ তো চারিমুখে আসলে ডেঙ্গার গাছ আর ওখানের মাঝে বাংলাদেশি যে একটা খদু যে একটা ফানি খদু হইন বা কেউ কেউ বাস খদু না এটা আসলে কেউ কেউ ফানি খদু হইন আর কেউ কেউ বাংলালাও দেখন তো একটা খুব বড় জার আছিল আর তিন চারটা খদু লাইব খাইছেন মাশাল্লাহ এই জার এখন মরি জার আমি দেখাইলাম আপনারে এক সাইডে দিয়ে মরি মরি জার গিয়ে ফাটাই তা দেখেন আপনারা জ্বলিয়া গেছে গিয়ে আর এখন তো আর ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা আসলে গাছ ইলেই গেছে তো কয়েকটা খই ছোটো ছোটো খইয়ে আর রয়েছে বট এগুলো আর বড় হইতে পারে না আসলে ঠান্ডার লাগে দেখাম আপনার ওই দেখ ছোটো ছোটো খই আইসে খদুর বাচ্চেন যে তা কই নগুন আইসে বট এগুলো বড় হইতে পারে না আর ঠান্ডা তো পড়ে গেছে আর আপা খিস্তিয়া এখটারে বাইন্দা তৈছন গরম লাগবার লাগে খিস্তিয়া আসলে বাইন্দা দিলে রাত্রে যেন একটা বেশি ঠান্ডা পড়ে তো ও ঠান্ডা আর গিয়া খদুর মাঝে লাগতে পারে না তো ও যদি কোনোটা বাঁচত এটা আসলে খিস্তি বাইন্দা থইলে তো বাঁচে তো ওর মাঝে একটা খিস্তি খাড়িয়া বেগ যেতা ওটা বেগ দিয়ে বাইন্দা রাখছেন আসলে খুদু গ্রিন হাউসের ভিতরে বলা হয় ও শুধু তো বাংলাদেশি ভেজিটেবলস তো বাংলাদেশি যেহেতু আসলে সপ্তাহ গরম লাগে একটু ওনার মাঝে একটা আইসে ছোটো বটিটা লাগে না বাস ভরি এখন তো আর ঠান্ডা পড়ে গেছে আর সারা যার আসলে মইটা যার গিয়ে ঠান্ডায় তোমার ব্লগটা শেষ হয়ে গেছে আর প্লিজ আপনারা আমার লাগে দোয়া করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আপনারা আমার সাপোর্ট করবা আল্লাহ হাফিজ